দিনে প্রতিদিন কমপক্ষে তিনি 100 বার হলেও ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ ঠিকানা দিব তুর পাহাড়ে চলে আস। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ তার জায়গা থেকে তার বিশাল আল্লাহ তার রুবুবিয়্যাত তার জায়গাতে একটুমাত্র জলক নিরূপণ করার কারণে মুসা কালিমুল্লাহ তিনার জায়গাতে দেখে গান হারা হয়ে পড়ে গেল। এখানেই শেষ নয়, যে তুর পাহাড়টা এটি জলে সার হয়ে গেল, ওই তুর পাহাড়টাকে আল্লাহ সুরমার পাহাড়ে কেয়ামত পর্যন্ত তিনি উপনীত করে রেখেছেন। এখন বিষয়টা চিন্তা করেন, আল্লাহ মাকে দেখাটা যে কত কঠিন। মুসা কালিমুল্লাহ তিনি স্বয়ং তার জায়গা থেকে দেখতে পারেন না, একটু মাত্র জলকেই নূরের তাকাল্লি কি তার মাথা নষ্ট। এই আমি আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কাল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনাকে আমাদের অনেক নাজনে আমার দান করবে। হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ পাকের বান্দাদের ভিতরে সবচেয়ে শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, সব শেষে। মানে তার জীবনে আমলের ত্রুটি ছিল, ইমানে কোনো সমস্যা ছিল, নামাজ পড়েছে, কিছু কর্ম করেছে, রোজা করেছে, ছুটে গিয়েছে, হজ করছে, কবুল হয়নি, এমন কিছু ত্রুটিপূর্ণ কোনো আমল হওয়ার কারণে অথবা তার জায়গা থেকে কবিরা গুনাহগুলো হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামে পতিত করবে। সবাই যখন জান্নাতে চলে যাবে, সর্বশেষ ব্যক্তিটাকে তখন জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত হিসাবে আল্লাহ কবুল করবেন, তখন ওই জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তিটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ সব মানুষই তো জান্নাতে ঢুকে গেছে, অথবা ওই জান্নাতে কি আমার জন্য কোনো জায়গা আছে? ওই জান্নাতে কি আমার জন্য কোনো জায়গা আছে? আল্লাহ তার জায়গা থেকে বললেন, হ তোমার জন্য জান্নাতে আমার জায়গা রাখা আছে। বান্দা তখন জানতে চাই কি আমার জায়গাটা কত বড়, তখন আল্লাহ তার জায়গা থেকে বলবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ তার রাজত্বের এরিয়া যত বড়। কথা বুঝলেন? পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ তার রাজত্বের এরিয়া যত বড়, সর্বশেষ জান্নাতে প্রবেশ করনাওয়ালা ব্যক্তি তুমি হিসাবে তোমার আমি এত বড় এরিয়া পরিমাণ জান্নাত তোমাকে দান করছি। বুখারী শরীফের মধ্যে এসছে আল্লাহ তিনি দান করবেন। কথাগুলো খুবই সহজ, বাস্তবে না গেলে বোঝা যাবে না। কথা বলেন ঠিক না? বাস্তবে না গেলে বোঝা যাবে না। আল্লাহ বান্দাকে খুবই ভালোবাসে, তাই তো জান্নাতে যাওয়ার পরে বান্দার প্রথমে দরকার খাবারে। আল্লাহ কয়, বান্দা তুমি টেনশন করবে না, তোমার জন্য আমি মাছের কলি জাতীয় প্রথম খাবারের ব্যবস্থা করি। আল্লাহ বান্দা মাছের কলি দিয়ে যখন খানা খাওয়া শেষ হবে, বান্দার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে সুস্বাদু খাবার গরুর গোশতের ঘোড়াটুকু আল্লাহ তার সামনে হাজির করবে। বিষয়গুলো সংক্ষিপ্ত পরিসরে অনুধাবন করা একজন মুমিনের নৈতিক দায়িত্ব। আমাদের চিন্তাধারা হলো বড় একটা বিল্ডিং বানাও, খাবারে বসলে চিন্তা হলো একাধিক পদের খাবার আমার সামনে হাজির করো, একটু যদি টেস্ট কম হয় মাথা নষ্ট, খাবারের যদি ভিন্নতা চলে আসে পুরা মাথা নষ্ট। কিন্তু এই বিশাল বিল্ডিং প্রপার্টিস কোনো কিছু একদিন থাকবেন না, যদিও দুনিয়ায় মানুষ গোটা বানাইতে যাইয়া বিশাল দামি ইট ইউজ করে, নামি দামি একটা সিমেন্ট ইউজ করে, বিল্ডিং বানানোর আগে সয়েল টেস্ট করে, ওখানেই শেষ নাই, তার জায়গা থেকে বানো উন্নত মানের রড ইউজ করে, যাতে করে বিল্ডিং এর সেই ভিত্তিটা ফাউন্ডেশনটা শক্ত হয়। বিল্ডিং এর ফাউন্ডেশন যত শক্ত হবে বিল্ডিংটা উপরের দিকে ততটালা উন্নীত করা যায়। কথা ঠিক? কিন্তু এই বিল্ডিং যত শক্ত করে আপনি আমি বানাই না কেন, এই বিল্ডিং একদিন ধ্বংস হবে কিনা,
জোরে বলেন, সাউন্ড একটু বাড়ায় দেন, সাউন্ড ক্লিয়ার করে বাড়ায়। বিল্ডিং একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে আমার একাধিক প্রজার খাবার লাগে, এই খাবারটুকু চাই খাবো, কিন্তু একদিন সব বাথরুমে চলে যাবে। বন্ধ করাবা আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া করে সৃষ্টি করেছে। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন সুন্দর কোন প্রাণী আর নাই যে একমাত্র মানুষটাকে আল্লাহ সর্বোচ্চ সুন্দর সুন্দর আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছে। বিশাল একটা প্রাণী উটের কথা চিন্তা করে, বিশাল হিংস্র প্রাণী একটা সাপের কথা চিন্তা করে, বিশাল ভয়ঙ্কর একটা প্রাণী হাতির কথা চিন্তা করে, ভাগের কথা চিন্তা করে। যতই ক্ষমতাধর সিংহ হয় না কেন, তাদের মুখটাকে আল্লাহ জমিনের দিকে নত জোয়ান করে রেখেছে। তার বাড়িটা কি উট বলেন, বাঘ বলেন, ভাল্লুক বলেন, গরু বলেন, যতক্ষণ তার মুখটা মাটিতে লাগাবে না ততক্ষণ তার মুখে কোনো খাবার জুটবে না। কথা ঠিক, আল্লাহ মানুষকে ঈশ্বর দান করেছেন, মানুষ যেন তার মুখটা জমিনে না লাগায়, তার মাটিটা যেন নিচু না করে, অন্য কিছুর সামনে প্রযুক্তি প্রত্যেকটা মানুষের হাতে বসাই যা তত্ত্ব প্রদান করলো যে আল্লাহ এই হাতের ভিতরে ওই ডানটা যে দিচ্ছেন, ওই যে মেডিসিনটা দিচ্ছে, এই মেডিসিনটা হলো এমন একটা মেডিসিন, বান্দার সামনে যখন খাবার আসে প্রথমে বান্দা তার চোখ দিয়ে এটাকে নির্ণয় করে। কথা ঠিক, আল্লাহর বান্দার সামনে যখন খাবার আসে, আসার পরে আল্লাহ তার বান্দাকে এত সুন্দর করে চোখ দান করেছেন, যদি তার চোখ তাকে সাবুন দেয় তখন সে খাবারটা খাবে, চোখ যদি তাকে সাবুন না দেয় সে খাবারটা খাবে না। কথা ঠিক, এই বান্দাকে আল্লাহ নাক দান করেছেন, আল্লাহর বান্দা যখন ওই খাবারটা সামনে আসবে আসার পরে নাক দিয়ে ত্রাণটা সে নিবে, ওই নাক যদি সাবুন করে খাবারটা তুমি খাও তখন আল্লাহর বান্দা খাইতে যাবে। আল্লাহু আকবার, প্রথম দারোয়ান হয়ে দাঁড়ায় আছে চোখ, তারপরে নিজের জন্য খাদি ভয়ে দাঁড়ায় আছে না, জিব্বা যখন দেওয়া হয় ভোর ছয়টা থেকে সাবুন দেয় খাবারটা টেস্ট হয়েছে কিনা। সুবহান আল্লাহ, খুব শুনে বল বন্ধুগণ, আমার খুব চিন্তার বিষয়, এক নম্বরে চোখ আপনার আমার খাবারকে সাবুন দিয়ে, যদি সাবুন প্রিয় হয় তখন এই খাবারটা আমরা খাবো না, যদি সাবুন দেয় তাহলে আমরা খাবো। তারপরে ওই খাবারের ভিতরে কোন ধরনের বিষাক্ত কোন প্রক্রিয়া আছে কিনা, কোন ধরনের দূষিত কোন জিনিস আছে কিনা, আল্লাহর বান্দা হয়তো নাও জানতে পারে। তার জন্য আবার আল্লাহ বান্দার হাতে মধ্যে এমন প্রকারের মেডিসিন তিনি দান করেছেন, 24টা ঘন্টার মধ্যে বান্দা যখন খাইতে বসবে তখন দেখবেন হাতের তালুটা নামা শুরু করে। ওই হাতের তালুটা জেনে যাওয়ার কারণে ওই মেডিসিনটা আল্লাহর বান্দা যখন হাতে তরকারিতে বাতে যখন সব জায়গায় প্রয়োগ করে, হাতের ওই মেডিসিনটা খাবারের সাথে সংযুক্ত হইয়া ওই খাবারে যদি কোনো বিষক্রিয়া থাকে, যদি ক্ষতি করে কিছু থাকে, আল্লাহর বান্দার হাতের মেডিসিনে ওই খাবারের বিষক্রিয়া ধ্বংস করে দেয়।
আল্লাহ আমাকে জ্ঞানের প্রমাণ দিতে নাই, আল্লাহ আমাকে তিনি সবচাইতে বেশি জ্ঞান দান করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত যত প্রকারের জ্ঞান ভান্ডার আছে আল্লাহ আমাকে দান করেছেন। আমি আমার উন্মত্তের বলে যাই, আল্লাহ যখন তুমি ভাত খাইবা, ভাত খাবারের সময় তোমার হাত বলা তুমি সুন্দর করে চেখে খাইবা, সুবহান আল্লাহ, ভাত খানার সময় হাতটাকে চেখে খাবে, হাতে এসে আপনার মেডিসিনটা ঘামযুক্ত হয়ে বের পাও, অনেকে ভাত খাইয়া তখন যে হাতটা ধুয়ে তোকে না না তোক দিয়েন না, ভাত খাওয়ার পরে হাতের পুরো অংশটা আপনি ছেঁকে খাবেন, তার দ্বারা কি হয়, পাথের ভিতরে যদি কোনো ধরনের কোনো ক্ষতিকর কিছু আপনার পেটে চলে যায়, এই হাতটুকু ছেঁকে যাওয়ার কারণে ওই মেডিসিন দ্বারা ভিতরের খাবারের বিষক্রিয়া যা আছে সব বিষয় ধ্বংস করে দেয়। আমার আবার করার কাণ্ডে কি বলে দুনিয়ার কথা, আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই মানুষটা একদিন মরে যাবে, তার বডি কিছু থাকবে না, কবরে যাবার পরে পুরো বডিটা ধ্বংস করবে। এই জন্য আমার আল্লাহ বলেন, কালিমাত কুরআনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যেই বডির মাথার চোখ ওই চোরটার পথে যায়, মাথার পথে যায়, হার পর্যন্ত পথে যায়। এই জন্য কোন কবরে সেই জায়গায় একাধিক কবর হয়ে দেখবেন, ওই কবর গুলায় যাওয়ার পরে যখন গর্ত খনন করে আরেকটি লাশ স্থাপন করার চিন্তা করা হয়, ওই গর্ত খনন করে দেখা যায় আগেকার লাশের কোন চিহ্ন পাওয়া যায় না। আল্লাহ এইগুলো তোমার জীবনের শেষ, কিন্তু দুনিয়ার সংক্ষিপ্ত পরিসরের জীবন তোমাকে দান করেছি, সুন্দর একটা বডি দিয়েছি, এই বডিতে দুইটা শোক না দিলেও হইতো, কথা ঠিক, একটা চোখ দিলেও চলত, দুইটা হাত দিলে চোখ না দিলেও চলত, একটা হাত দিলে চলত, দুইটা পা না দিলেও চলত, একটা দিলে চলত, কেমন করে চলত আল্লাহ কয় না না তোমার বডির পূর্ণতা আসবে না। যেই মানুষটা দুটা চোখ আছে উসমানে মেডিকেলে যায় দেখবেন, একজন মানুষের যদি চোখ না থাকে ওই মানুষকে জিজ্ঞেস করবেন চোখের পানি ফেলে দিয়ে কাঁদটা শুরু করবে, আমার একটা চোখ নাই, পৃথিবীতে আমি সবচাইতে বড় অসহায়। তাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার একটি হাত নাই কেমন লাগে, চোখের পানি সেরে দিয়ে কাঁদবে, হায় 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 আমার দুইটা হাতের একটা নাই, পৃথিবীতে আমি সব চাইতে বলো অসহায়, দুইটা পায়ের একটা পাউজার নাই, একজন মানুষের বডির কোন একটা পাশ যখন চলে যায় বান্দা বুঝে তার বডির ওই পাশের মূল্য কতটুকু আছে ঠিক কিনা বলে। এই জন্য ভাই তোমার কবির মনোযোগ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন মায়া করে সৃষ্টি করেছেন, এই দুনিয়া ছেড়ে যখন আমি কবরে চলে যাবো কবরে সারা করে একটা নয় দুটি নয় তিন তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্নের জবাব যদি দেওয়া সম্ভব হয় মারহাবা, তারপরে হাসনে উত্তীর্ণ করা হবে, হাসনে উত্তীর্ণ করার পরে প্রত্যেকটা মানুষের আমল নামা অনুযায়ী তাকে জান্নাত অথবা জাহান্নাম দেওয়া হবে। বান্দা যখন জান্নাতে চলে যাবে আমার আল্লাহ কয় বান্দা রে দুনিয়ার বিল্ডিং এর জন্য পাগল হইও না, তোমার জন্য জান্নাতে রেখেছি যে বিল্ডিং এটির ইটা গুলো হবে স্বর্ণে, আমি আল্লাহ আমার জায়গা
সুন্দর করে তোমার কামরা বানায়া এত সুন্দর পর্যায়ে মুক্ত করে দিব বান্দা। টেনশন করো না, দুনিয়ার সবই নবীর জন্য পাগলামি করে করে জীবনটাকে মা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, টেনশন করো না বান্দা। তুমি যখন জান্নাতের মেহমান হইবা, তোমার জন্য আমার আদম সন্তানের দুইজন মেয়েকে আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করব। তারপরে একাধিক হুর আমার আল্লাহ তাদেরকে দান করবেন। একটা কথা বলে দেখবো আমার মা বোনেরা যারা শুনছেন, কেরাম কোন যেমন সংবাদ শোনা যায়, বিবি তার স্বামীকে বহু ধরনের কটু কথা বলে, ঠিক কিনা? অনেক বিবি তার স্বামীকে গালি দেয়, অনেক বিবি তার স্বামীর কথা শুনে না, অনেক বিবি তার স্বামীকে কষ্ট দেয় না। আমার মা আমার বোনেরা স্বামীর গালি দিও না, স্বামীর কষ্ট দিও না, ওই জান্নাতের বোনেরা প্রতিদিন তোমার গানে গানে বলে, আল্লাহর বান্দি তোমার স্বামীকে তুমি ব্যথা দিও না, তোমার স্বামীকে তুমি গালি দিও না, তোমার স্বামীকে তুমি দমক দিও না, কারণ এই মানুষ তোমার জন্য চিরস্থায়ী নয়, দুনিয়া শাশ্বত ধরে সবচরের জন্য তোমার মেহমান। কিন্তু এই মানুষটা যখন আমার জান্নাতে আসবে, সে হল আমরা পুরুষদের বড় মেহমান। জান্নাতে চলে যায় আল্লাহ, তার জায়গা থেকে তার বিবিকে ওই ব্যক্তির জন্য জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে। আমার ভাই বাবারা খবর গরিব মানুষ, এই কথাগুলো কেন বলা হচ্ছে? দুনিয়ার কোপে পড়ে আমরা অনেক অন্যায় করি, কথা কি সবটা বুঝে গেলে তোমার বাহাদুরি সব শেষ, ঠিক কিনা? যখন তুমি জন্ম করিবা সব বাহাদুরি শেষ, আমার বাবারা আমার ভাইরা জাহান্নামের শাস্তি বড় কঠিন, বড় কঠিন। যেই কথা আমি আপনাদের সামনে বলে দিতে চাই, জান্নাতে যখন চলে যাবো ওই জান্নাতের অনেক খাবার আল্লাহ আমাদের দিবে। আমি একটা সূরা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন আল্লাহ তার জায়গাতে যে তিলের একটা ফলের তিনি পছন্দ করেছেন, খুব জোরে সুবহান আল্লাহ, তার জায়গা থেকে বলে এই তিন আর জাইতুন, এই দুই প্রকারের ফল দুনিয়ার জমিনে শাম দেশে সবচাইতে বেশি পাওয়া। সন্দেশের দাম বড় বেশি আল্লাহর কাজে, কারণ কারণ কি বড় ইসরায়েলের কাজে আমি ওই সন্দেশের মধ্যে এসেছে, দিনের দাম আল্লাহ দিয়েছেন, এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্দেশ এসেছিলেন, ওই সন্দেশ থেকে ইব্রাহিম তারপরে মক্কা নগরীতে এসেছেন। ওহাদার বানাতে আমি আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা হলো মক্কা নগরী। দুনিয়ার সব জায়গা যদি যুদ্ধ বিধ্বস্ত হয়ে ধ্বংস হয়, মক্কা নগরী ধ্বংস করার ক্ষমতা কারো নাই। মক্কা নগরী ধ্বংস হবে না, কারণ ওইখানে আল্লাহর ঘর কাবা আছে, কথা কি? কেন কেন মক্কা নগরী ধ্বংস হবে না? কারণ ওই জায়গায় আমার নবী কদম রেখেছে, সুবহানাল্লাহ। একটি
আমার সৃষ্টির মধ্যে তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি সৃষ্টি করেছি। ছোট্ট মনে বাচ্চারা তখন একটা হরিণী দেখে পাগল হয়ে যায়, হারে কত সুন্দর বেলা। ছোট্ট মনে বাচ্চারা একটা ময়ূর দেখে তখন পাগল হয়ে যায়, হারে কত সুন্দর ময়ূর। কিন্তু আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় যে জেব্রা সুন্দর হতে পারে, হরিণ সুন্দর হতে পারে, আপনার ময়ূর সুন্দর হতে পারে, কিন্তু ওইগুলা সুন্দরের ক্ষেত্রে কোরআনের কোনো এভিডেন্স নাই, কোরআনের কোনো ডকুমেন্ট নাই। কিন্তু তুমি যে আমার বান্দা, বান্দারে তোমার সুন্দর বলে কোরআন দিয়ে আমি সার্টিফাই করেছি। কিশোর হয় তখন তাকে আরেক রকম, যুবক হইলে আরেক রকম, ঠিক কিনা বলেন? কিন্তু যখন হয়ে যায় তখন আগের মতো আর মায়া মহব্বত লাগে না। ছোট্ট বাচ্চা ছোট যখন থাকে তখন বড় ভালো লাগে, কিন্তু যখন হয়ে যায় ওই মানুষের আগের উপরই সেই ফিটনেস ঠিক থাকে না। আল্লাহ তার জায়গা থেকে জানাই বান্দা, তুমি কেমন করে কিয়ামতকে অস্বীকার করো, তুমি কেমন করে আমার কাছে হাজিরা দেবা না অস্বীকার করো? তুমি কি জানো না যখন তুমি জন্ম নিয়েছিলে আপন জনেরা কবরে এসে তোমাকে চুমা দিয়েছে, আদর করেছে, কথা ঠিক? কিন্তু তুমি যখন কিশোর হয় না তখন আদর করে, সুগম যখন হয় না তোমার ওই ছোটবেলার ফিটনেস আর নাই, কিন্তু যখন হয়ে গেল রে ও বাবা আল্লাহ জানায় দে বান্দা, তুমি যখন বৃদ্ধ হয়ে গেল তখন তুমি তোমার অঞ্চলের কাছে তুমি বুঝা হইয়া গেল ঠিক কিনা। ওই সময় দেখতে গেলে থেমে গেলি সুপাকে বাবা বৃদ্ধ হওয়ার কারণে বাবাকে জায়গা দেয় না, বাবাকে জায়গা দেয় না, বাবারে গালি দেয়, বাবারে কর্মক দেয়। দূরে নাও সুবিল্লা, আমরা অনেক ছোট্ট রাস্তা ঘাটে হাইটা পাই, বাবা বর্ধিত হয়েছে তার জায়গা দেখে হয়তো কোনো একটা কথা বলেছে, মা সন্তান পেলে গুরুজন তাদের জায়গায় তার বাবার গায়ে প্রহার করেছে। পত্রিকার পাতা যদি খোলা যায় অবাক হয়ে যাবার পর আমার ভাই বাবারা, যুবকেরা তোমাদের হাতে পায়ে বলে নাই, বাবারে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, কারণ তুমি তো এখন যুবক, কারণ তুমি হইবা কিন্তু কথা কি? আর তুমি তোমার বাবার প্রতি যে আচরণ করবা, তুমি তোমার মায়ের প্রতি যে আচরণ করবা, খোদার কসম করে বলে যাই, তুমি যখন বৃদ্ধ হইবা ওই সময় তোমার সন্তান তোমাকে এমন আচরণ করবে ঠিক কিনা? বান্দবান আমার মানুষের এত সুন্দর গুণাবলী পরিচিতি আমার আল্লাহ জানায় দেওয়ার আগে আল্লাহ জানা যায় বান্দারে আমি একটা নয় দুটি নয় চার চারটা কসম করেছি, অর্থি আমি তিনের কসম করেছি। অবশ্যই কারণ বলেন আল্লাহ এখানে তিনের কসম কেন করলেন? আল্লাহ এটা আদে সাইতুনের কসম কেন করলেন? তিন আর সাইতুন হলো সান্নাতি ফলের সত্যি সুবাদ আল্লাহ কত শুধুমাত্র মাথায় আল্লাহ চুল রাখবে, ওই মাথায় শুধু চুল থাকবে, গাড়ি থাকবে না, মুখ থাকবে না, গায়ে কোনো প্রশ্ন থাকবে না, আল্লাহ বান্দাকে জান্নাতে তখন আল্লাহ ঢুকাই দিবে। বান্দার বয়সটা কি আমার আল্লাহ 30 এবং 33-এর ভিতরে রাখবে সুবহানাল্লাহ। এমন সুন্দর সুন্দর সম্ভব হবে ওই জান্নাতে বৃত্ত হওয়ার কোনো লাইন নাই, ওই জান্নাতে কোনো বাথরুমের প্রয়োজন নাই। এই জন্য আমার আল্লাহ বান্দার জন্য জান্নাতের কিছু খাবার কিছু ফল রেখেছেন, যেমন তিন যেমন সাইকেল, ওই তিন এক প্রকারের ফল, সাইকেল হলো দামি একটা তেল। জান্নাতে যখন বান্দা যাবে এমন কিছু
খাবার ফল আসবে, ওই ফলের ভিতরে কোনো বেশি নাই, কোনো ধরনের দানা নাই। বান্দা যদি চায় অঙ্গুর খাবে, বান্দা যদি চায় আঙ্গুর খাবে, বান্দা যদি চায় বেদানা খাবে। একটু মনে আনতে পারি বান্দার সামনে দান্না করে ফল আসতে দেরি না। আমার বান্দার আমি সময় পছন্দ করেছি, এই দুনিয়া তোমার জগৎ থেকে পাঁচ যায়, রাত যায়, দিন যায়, 2 বছর যায়, 5 বছর যায়, একজন স্বামীর কোল থেকে স্ত্রী কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন। বান্দারে কখন যে তোমাকে ডাক দেবো জানি না। তোমাকে সময়ের পছন্দ করে বললাম, ওই মানুষগুলা ক্ষতির মধ্যে আছে, যাদের ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে নাই, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করে নাই, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলে নাই, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর বিপদে ধৈর্য ধরে নাই। সুবহানাল্লাহ। আমার জীবনের প্রথম মাতার কুকুর কথাটি ওই বক্তব্যে যখন গিয়েছিলাম, ইমাম সাহেব আমাকে হাত ধরে শিখাই দিলেন, আমার তুমিল্লাহি ওয়ামালাইকাতিহি তিনি কাউকে জন্ম দেয় না, কারো থেকে তিনি জন্ম গ্রহণ করে না। বিশেষ নবী আমরা মানি কথাটি, ওই দুষ্টাচার গোলাম কাটিয়া তার জায়গা থেকে বলেছে, আল্লাহর সত জায়গায় রব হিসাবে আক্রোশ দুষ্ট হারাম দাদার হাত নাকি তত জায়গায় রয়েছে। এই দুষ্টাচার গোলাম কাটিয়ানি বলেছে, ফেরেশতা বলতে কিছু নাই, ফেরেশতা হল সব আপনার আত্মা। আমি এখন বেঈমান হই নাই, আমি আল্লাহর বিরুদ্ধে যাই নাই, ফেরেশতা স্বীকার করি নাই, আখেরাত স্বীকার করি নাই, কিতাব স্বীকার করি নাই, এখন দয়া আমাকে করেছেন বলে আমি সবকিছুতে এখন ইমানটাকে টিকি না। বান্দগণ আমার, আমার আল্লাহ তিনি জানায় আমার বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো, আযান যখন হবে মসজিদে চলে আসো, কারণ তুমি একমাত্র বান্দা, তোমার প্রতি যারা একমাত্র, আমি আল্লাহ সবের ইবাদত নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি, তোমাকে সব ইবাদত করার মতো টেন্ডেন্সি ক্ষমতা আমি আল্লাহ তোমারে দান করছি। সুবহানাল্লাহ। ওই সমস্ত ফেরেশতা আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, এদের কোনো গুণা নাই, এদের কোনো চিন্তা নাই, তারপর কিছু ফেরেশতা হে তুমি আল্লাহর গুণা নেই করার কোনো ক্ষমতা নাই, কিছু ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছে, ওরা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে, রুকুতে যাওয়ার পারমিশন নাই, কিছু ফেরেশতা আছে আল্লাহ ওরা শুধু রুকুতে যাবে, সেজদায় যাওয়ার পারমিশন নাই, কিছু ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত সেজদায় যাবে, ওরা সুন্দর করে বৈঠক করার কোনো ক্ষমতা নাই, কিছু ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, তারা শুধু বৈঠকে থাকবে, সালাম ফিরানোর ক্ষমতা নাই।
লাবান সরে বডি দান করেছেন ইমাম কুতুবউদ্দিন গাজী রাহিমাহুল্লাহ বলেন ও আল্লাহর বান্দা শুনে নাও তোমাকে আল্লাহ যে বডি দান করেছে এই বডির মাথা দিয়ে তুমি আল্লাহর গোলামি করতে পারো আল্লাহর বান্দা তুমি যদি চাও তুমি তোমার বডির তোমার ভিতরে চোখ দিয়ে তুমি তোমার মাওলার গোলামি করতে পারো তুমি যদি চাও তুমি তোমার হাত দিয়ে মাওলার গোলামি করতে পারো তুমি যদি চাও তুমি তোমার পা দিয়া গোলামি করতে পারো তুমি যদি চাও তোমার সিম্পা দিয়া তোমার গোলামি করতে আল্লাহর গোলামি করতে পারো আল্লাহর সৃষ্টির মধ্যে একটা প্রাণী সেই প্রাণীর নাম হইল নীল তিমি নাম শুনছেন বলেন কি তিমি নীল তিমি নীল তিমি একটা নীল তিমির সিম্পা বানান নি কোথায় বিজ্ঞানীরা গবেষণা করেছে তত্ত্বগুলো আমাদের কাছে একটা নীল তিমির সিম্পা এত বড় পৃথিবীর পূর্ণ বয়স্ক একটা হাতি বুঝল যতটুকু নীল তিমি বয়স্ক এটা জিব্বা বুঝল ততটুকু